শুরু হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন। অস্থির বিশ্ব রাজনীতি ও টালমাটাল অর্থনীতির মধ্যে ভোটাররা বেছে নেবেন কে হতে যাচ্ছে তুরস্কের নেতা। এবারের নির্বাচনে সবার চোখ এরদোয়ানের দিকে। ইউরেশিয়ার এই লৌহ মানবের ক্ষমতা তৃতীয় দশকে পা রাখতে যাচ্ছে, নাকি আবার নতুন কেউ নেতৃত্ব দেবেন তুরস্ককে? যদিও পশ্চিমারা চাইছে কোনোভাবেই যাতে এরদোয়ান পুনর্নির্বাচিত না হন। অন্যদিকে রাশিয়া ও মুসলিম বিশ্বের প্রত্যাশা, তুরস্কের ক্ষমতা নিরাপদ রাখতে প্রয়োজন এরদোয়ানকেই। কি হতে যাচ্ছে যদি হেরে যান এরদোয়ান? দীর্ঘ দুই দশকের শাসনামলে তুরস্ককে আন্তর্জাতিক রাজনীতির এক প্রভাবশালী নেতৃত্বে পরিণত করেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ধর্মনিরপেক্ষ তুরস্কে নারীদের হিজাবের বৈধতা ও হায়া সোফিয়াকে মসজিদ রূপে ফিরিয়ে আনা সহ নিয়েছেন বিভিন্ন কঠিন সিদ্ধান্ত। শাসনামলের প্রথম দিকে তুরস্ককে অর্থনৈতিক দিক দিয়ে বেশ শক্তিশালী করে গড়ে তোলেন এরদোয়ান। তবে দীর্ঘদিনের ক্ষমতায় অনেকটা একনায়ক হয়ে ওঠেন এই প্রেসিডেন্ট, ফলে সবশেষ মেয়াদে তার অর্থনৈতিক সিদ্ধান্ত বিপদে ফেলে দেয় আঙ্কারাকে। তবে একই সময়ে সামরিক শিল্পে তুরস্ককে নিয়ে যান অনন্য উচ্চতায়। ভূমধ্য সাগরে প্রভাব বাড়ে তুর্কি নৌবাহিনীর। প্রশ্ন এবার, নির্বাচনে এরদোয়ানের হার কী পরিস্থিতির জন্ম দেবে? বিশ্লেষকদের মতে প্রথম রাউন্ডে হেরে যেতে পারেন এরদোয়ান, আর এরদোয়ান হেরে গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টে যাবে তুরস্কের ভূমিকা। আরও আগ্রাসী হয়ে উঠতে পারে ন্যাটো জোট, কারণ জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এই সদস্যে। এরদোয়ানের হেরে যাওয়া সবচেয়ে বেশি লাভজনক করবে যুক্তরাষ্ট্রকে। এরই মধ্যে এরদোয়ানের প্রধান বিরোধী প্রার্থী সিএইচপির কামাল কিলিচদারুগলু ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় আসলে ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি নির্বাচিত হলে রাশিয়ার উপর পশ্চিমা জোটের অর্থনৈতিক অবরোধকে সমর্থন দিবে তার দল। একই সঙ্গে ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধেও ন্যাটোকে অনুসরণ করবে আঙ্কারা। যদিও এরদোয়ানের শাসনামলে ইউক্রেনের শস্য রপ্তানিতে ভূমিকা রেখেছে আঙ্কারা, পাশাপাশি ড্রোন সরবরাহের মাধ্যমে সামরিক সহায়তাও দিয়েছে কিয়েভকে। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিলেও তুরস্কের রুশ বিনিয়োগ স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দেন কিলিচদারুগলু। জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য নতুন করে পদক্ষেপ গ্রহণ করবে আঙ্কারা, বিশেষ করে পশ্চিমা সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজনীয় সকল নীতি গ্রহণ করবে তার সরকার। কিলিচদারুগলুর জয়ী হওয়াটা ন্যাটো জোটের সম্প্রসারণের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে, ফলে সুইডেনের জন্য ন্যাটোভুক্ত হওয়ার দরজা খুলে যাবে সেটা অনেকটা নিশ্চয়তা দিয়েই বলা যায়। পাশাপাশি কুর্দিদের স্বায়ত্তশাসন ও অধিকার রক্ষায় কাজ করবে সিএইচপি। বর্তমানে সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ও আঙ্কারার নিরাপত্তা হুমকির অজুহাতে কুর্দি শাসনের বিরোধিতা করছে এরদোয়ান সরকার। বিশ্লেষকরা বলছেন এরদোয়ানের পরাজয় তুরস্কের নতুন যুগের সূচনা করবে, ফলে তুরস্কের আন্তর্জাতিক প্রভাব বর্তমানের চেয়ে কমে আসতে পারে, বিপরীতে শক্তিশালী হতে পারে অভ্যন্তরীণ অর্থনীতি। পাশাপাশি এরদোয়ানের পরাজয় তুর্কি প্রতিরক্ষা শিল্পকেও অনেকটা পিছিয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকে। বলছেন প্রতিরক্ষা সরঞ্জামে ওয়াশিংটন ও পশ্চিমের প্রতি বাড়বে আঙ্কারার নির্ভরশীলতা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।